সোমালি জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার নাবিকরা সুস্থ আছেন। পরিবারের সদস্যদের কাছে পাঠানো অডিও বার্তায় জানিয়েছেন অপহৃত নাবিকরা, অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কথা মেনে চলতে বাধ্য করা হচ্ছে। তবে জলদস্যুরা এখনও মুক্তিপণ দাবি করেনি। জাহাজ ও নাবিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে আর নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছে এ ব্যাপারে সোমালিয়ার সাথে আলোচনা চলছে। আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে জাহাজটি।